যদি আপনাদের কাছে 2 মিনিট সময় থাকে সেই ক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর যদি আপনাদের কাছে সময় না থাকে সেই ক্ষেত্রে এখনি আপনি স্কিপ করে ছেড়ে যান ভিডিও এবার কথাটা হচ্ছে যে আপনারা ভাবতেই পারেন যে ভিডিওর শুরুতে কেন এরকম কথা বললো অ্যাকচুয়ালি এটার জন্য রিজন রয়েছে রিজনটা কি কারণ আজকের এই ভিডিওটি প্রত্যেকটি চাকরি পরীক্ষার্থীর লাইফের সাথে জড়িত একটি ভিডিও এবার এই ভিডিওতে আমি কি কি আলোচনা করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো জানতে পারবে তো যাই হোক এবার আমরা মূল আলোচনায় ফিরে আসছি আমরা যে বা যারা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেই না কেন প্রত্যেকটি অ্যাসপিরেন্টদের একই অবস্থা কি অবস্থা সবাই নেগেটিভিটির মধ্যে বিরাজ করছে যেন আমরা একটা নেগেটিভিটির সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি এবার এই নেগেটিভিটির কারণ কি যদি বিশ্লেষণ করা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভিটির প্রধান কারণ হচ্ছে করোনা ভাইরাস কারণ কি 2019 সালের পর থেকে আমাদের জীবনটা যেন একদম ঝান্ডুবামের মতো হয়ে গেছে কি তাই তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আমাদের জীবনে যে কি চলছে একজন চাকরি পরীক্ষার্থীরাই সেটা বুঝতে পারবে কারণ কি আমরা নানান রকম নেগেটিভিটি থটস আমাদের মাইন্ডে ঢুকিয়ে ফেলেছি তো এই ক্ষেত্রে এখন সবাই একটি নতুন নেগেটিভিটি ঢুকিয়েছে যে WBCS প্রিলিমস 2021 কি আদৌ 22 অগস্ট হবে কি হবে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ WBCS প্রিলিমস 2021 100% 22 অগস্ট হতে চলেছে কারণ কি এর কিছু কারণ রয়েছে চলো তাহলে চুলচেরা বিশ্লেষণ করা যাক এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা আপনি বললেন যে 100% 22 অগস্ট এক্সাম হবে তাহলে সেই ক্ষেত্রে যুক্তি কি তো প্রধান যুক্তি যেটা যে কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লারেশন দিয়েছেন যে 30 তারিখ অবধি সমস্ত কিছু আগের যে নিয়মে চলছিল অর্থাৎ 100% লকডাউন না হলেও মিনি লকডাউনের মতো সেই প্রক্রিয়াতেই চলবে তো সেই ক্ষেত্রে ট্রেন চলাচল প্রায় বন্ধ বললেই চলে তুলনামূলক তো সেই রকমভাবে ট্রেন চলছে না আর বাস যেগুলো চলছে বেশিরভাগই সরকারি বাস তো এই ক্ষেত্রে বলে রাখি একটি কথা যে WBCS প্রিলিমস 2021 কন্ডাক্ট করানো তখনই হবে যখন নাকি ট্রেন চলাচল মোটামুটি অংশে খুলে যাবে তো যাই হোক এবার যেটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ অবধি সবকিছু স্থগিত রেখেছে তাই তো এবং অন্য চাকরির পরীক্ষাগুলোও পোস্টপোন করে দিয়েছে তো এবার যেটা বিষয় যে 30 তারিখ কি আদৌ সমস্ত কিছু খুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর PSC কি আদৌ 22 অগস্ট পরীক্ষাটি নিবে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি খুব সম্ভবত যদি থার্ড ওয়েভ এ কদিনের মধ্যে না আসে সেই ক্ষেত্রে WBCS প্রিলিমস 2021 22 অগস্ট 100% হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বা ডিসিশন নিয়েছে যে 30 তারিখ অবধি এই মিনি লকডাউনটাকে কন্টিনিউ করে তারপরে হয়তো 1 তারিখ বা 2 তারিখ নাগাদ PSC-র সাথে কথা বলে হয়তো বা অ্যাডমিট কার্ড ছেড়ে দেবে অনলাইনে 1 তারিখ বা 2 তারিখ কারণ কি আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে WBCS প্রিলিমস হওয়ার 22 দিন আগে বা 21 দিন আগে অ্যাডমিট কার্ড ছাড়া হয় তো সেই ক্ষেত্রে এটাই হয়তোবা হতে চলেছে এবার যেটা তোমাদের মনে দুশ্চিন্তা ছিল যে 100% এক্সামটি হবে কিনা 22 অগস্ট তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হ্যাঁ হয়তোবা 100% 22 অগস্ট এক্সামটি হবে যদিও এটা আমার পার্সোনাল অ্যানালিসিস এবং আরেকটি কথা বলে দেই যে PSC কিন্তু 100% চায় যে পরীক্ষাটা কন্ডাক্ট করানো হোক কারণ তাদের মাথাতেও চাপ রয়েছে তাই না আর WBCS এর মতো এত বড় একটা এক্সাম অবশ্যই তারা খুব সুন্দরভাবে নিতে চাইবে তো যাই হোক আশা করছি আমার মতের সাথে তোমাদের মত মিলে যাবে তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যেগুলো বললাম ওগুলো কি বাস্তব কি না কারণ কি সত্যি কথাই এটা আমরা খুব বাজে সিচুয়েশনে আছি এবং আমাদের পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়ে আছে যে করার কিচ্ছু নেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ই বা কি করবে সিচুয়েশনটাই এরকম তো যাই হোক আমি পলিটিক্সের মধ্যে ঢুকতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে মন থেকে যদি আমার কথাগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যদি যে হ্যাঁ কথাগুলো ছেলেটা ঠিকই বলেছে তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটিকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল থেকে নিউজ অ্যান্ড আপডেট প্রদান করা হয়ে থাকে এবং পাশাপাশি ইংরেজি বিষয়ক গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে কম্পিটিটিভ এক্সামের জন্য তো যাই হোক আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টেক কেয়ার বি সেফ জয় হিন্দ